হ্যালো বন্ধু, তো আজ আমরা কথা বলবো মির্জার সেকেন্ড গানের সঙ্গে আছে টাইটেল ট্র্যাক এলো মির্জা বলে, সেটার বিষয়। তো আমি গানটা যেটা বলেছিলাম আগের গানটা সহজে আমি রিয়াকশন করছি, রিভিউ করছি, বিকজ অঙ্কুশের যে ইউটিউব চ্যানেল সেটা অলরেডি আমাকে টিজারের রিয়াকশনের জন্য ট্রাই দিয়েছে। তো আমি রিয়াকশন না করে রিভিউ বানাচ্ছি। তো গানটা নিয়ে কথা বলার সময় প্রথমে বললাম এর যে টিজার রয়েছিল গানটা বেরোনোর আগে সেটা দেখেছিলাম, এবং সেটা দেখে আমার মনে হয়েছিল যে গানটা বেশ ভালো লাগছে। আমার এই গানটি প্রথমে মনে হচ্ছিল ওই গানটার যায় ঠিক আছে, যাতে একটা হাইপ তৈরি হয়েছে গানটা নিয়ে, মিউজিকটি যে লুক ফিলের পাচ্ছিলাম প্রথম টিজার দেখে সেটা হেভি লেগেছিল। এবার গানটা শোনার পরে যে ফিলিংসটা আছে সেটা একটু ডিফারেন্ট ঠিক আছে। তো স্টার্টিং দিক থেকে আমার ভালো লাগে ঠিক আছে। প্রথমত যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে প্রোডাকশন ডিজাইন ঠিক আছে, যে লার্জ স্কেলে প্রোডাকশন ডিজাইন করছে, লোক নেওয়া হয়েছে অন্য স্কেল ঠিক আছে, যে লোকেশনটা নেওয়া হয়েছে, যে লাইটিংগুলো করা হয়েছে সেগুলো বেশ ভালো লাগছে। এবং প্রথমেই যখন মানে মির্জা আমাদের অঙ্কুশ হেঁটে আসছে আর বিল্ডিং পাচ্ছে, ওই সিনটা দেখেই না আমার ফিল এসছে বড় বড় বলিউড মুভি বা বড় সাউথ ইন্ডিয়ান মুভিতে কিন্তু আমরা এরকম ধরনের কিন্তু মানে মানে হিরোর যে ইন্ট্রি সেটা পেয়ে থাকি, এবং একটা লার্জার লাইফ থাকে, একটা কত ফিলিংস আছে মাস মুভির জন্য দরকার ঠিক আছে, সেটা পেয়েছি বলে মনে হচ্ছে আমারটা বেশ ভালো লেগেছে। এরপর কথা বলবো অঙ্কুশকে নিয়ে, অঙ্কুশ কোনো ডান্স খুব ভালো করে, যেটা প্রথম দিকটা মুভি যদি দেখেছিল সেখানে সুন্দর ডান্স করেছে, এবং প্রথমে ডান্সের যে ডান্স আমার ডান্সে ছোটো আমার শিখে নেওয়া একটা কাজ করে বিকজ ওর ডান্স ভালো করে, কিন্তু অনেকদিন পর আবার আমরা সেটা পেয়ে যাচ্ছি, দারুণ ডান্স করছে এখানে ঠিক আছে, এখানে ওর ডান্স বেশ ভালো লেগেছে এবং কি আমার দেখতেও ভালো লাগছে ঠিক আছে। এবং বাকিদের সঙ্গে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ডান্স তার সঙ্গে মিলে ডান্সে মানে একসঙ্গে তালে সেটাও বেশ ভালো লেগেছে। এবং তারপর ওএনজিটাকে ওএনজিটাকে দেখতে দারুণ লেগেছে ঠিক আছে। প্রথমে যে গানটা ছিল আগে গানটা সেখানে অ্যাকচুয়ালি বড়ি তো সিএম যে দেখানো সেটা যখন একটু অন্যরকম লেগেছে ঠিক আছে, কিন্তু এইখানে সুন্দরকে সাজানো হয়েছে এবং দেখতে দারুণ লাগছে, এবং দুজনের কেমিস্ট্রিও বেশ বেশ ভালো লেগেছে আমার এখানে ঠিক আছে। এইবার যদি বলি প্রবলেম কী লেগেছে, প্রবলেম আমার লেগেছে হচ্ছে গানটা লিরিক্স, লিরিক্সটা একদম ভালো ঠিক আছে, যা তা কথা বলছে মানে খুব বাজেভাবে গাইছে, এবং মিউজিক ভালো হলেও যে গিয়েছিল তার সে এনার্জিটা নেই, গানের যে এনার্জি দরকার ছিল সেটা নেই ঠিক আছে। মিকা সিং বা এরা যখন গান করে কি একটা মানে এই ধরনের যে গান যেগুলো গান একটা এবং দুটো গানের মধ্যে আমি একটাই লক্ষ্য করলাম যে ওরা কিন্তু এরকম ভাবতে ভাবতে অন্য দিয়ে মানে পাহাড় পর্বত নিয়ে যাচ্ছে না, ওরা একটা সিচুয়েশনে যাচ্ছে অর্গ্যানিক ওয়েতে গানটা রাখছে, সেটা আমার কিন্তু বেশ ভালো লাগছে এই জিনিসটা। তো তোমাদের এই বিষয়ে কী মতামত আমার কমেন্টে নিশ্চয়ই জানি, আমার সঙ্গে দেখা হবে।